আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রভিউ, আর আজকে একটি ভিন্ন ধরনের দোকান আপনাদের দেখাবো। এটি হচ্ছে শপিং হ্যান্ড, এবং এখানে অ্যান্টিক ডিজাইনের বিভিন্ন পণ্যগুলো তারা বিক্রি করে। আমরা জানবো যে এই পণ্যগুলো তারা আসলে কীভাবে বিক্রি করে, এগুলো কি খুচরা না পাইকারি, কোনভাবে বিক্রি করে। তো ভাই, এগুলো কি আপনারা খুচরা না পাইকারি কিভাবে বিক্রি করেন? পাইকারিও বিক্রি করি, খুচরাও বিক্রি করি, দুইভাবে বিক্রি করি, দুইভাবে বিক্রি করি। আমাদের শোরুম আছে, শোরুমে এগুলো, এই যে এগুলো কি কাঠের? এগুলো শিশন, ইন্ডিয়ান শিশন কাঠ, এগুলো পিতলের কাজ করা। এইটা এই এই যে কেদারা, যেটা এটা হলো ওই যে মাজা, যাদের মাজায় সমস্যা, তারা কাঠের জিনিস চাই, তাদের জন্য কাঠের জিনিসটা, মানে এটা ইয়া করতে শুতে পারবে, আবার হলো বসতে পারবে। এটা দাম কত পড়বে? এটা এটা দাম খুচরা পড়বে আপনার 12,500 টাকা। 12,500? আর হোলসেল হলে সেটা কথা বললে এগুলো টেকসই কিরকম? টেকসই, টেকসই 100%, কোনো কাঠ ঘুনি ধরবে না, কোনো নষ্ট হবে না। কাঠের জিনিস যারা চাই তাদের জন্য এটা, এখন তো সব হয়ে গেছে আপনার অন্য অন্য জিনিস। আর এই যে এইটা, এটাও কাঠের শিশন, এটা টি টেবিল, টি টেবিল একটা চমৎকার ডিজাইন, যারা বিভিন্ন ধরনের কফি শপ টপ করেন, এরকম যদি এন্টিক ডিজাইনের আপনারা যদি জিনিসগুলো দিয়ে যদি দোকানটা সাজান, আপনার দোকানটা কিন্তু খুবই, এইটা দাম কিরকম পড়বে? এগুলো পড়বে আপনার 8,000 টাকা। এটা দাম পড়বে 8,000 টাকা দাম পড়বে। এই শপটিতে কিন্তু নানা কিছু আছে, যেখানে দেখতে পাচ্ছি যে কলের গান, গ্রামোফোন, গ্রামোফোন, এটা বাজে, এটা কি বাজবে? তাই না, বাজবে, জি জি, এটা বাজবে। এটা দাম কত পড়বে? এটা দাম পড়বে 8,000 টাকা। এটা দাম পড়বে 8,000 টাকা। আর এই যে ছোট একটা, ছোট একটা আছে, এটা পিতলের, এটা পিতলের, এটা পড়বে আপনার 2,000 টাকা। এর দাম পড়বে 2,000। যারা শোপিস করতে চান, শোপিসের জন্য, তারপরে এই যে মানে অনেক, এই এই পাশে আরো একটি যে রড আয়রনের আরো একটি চেয়ার আছে, খুবই চমৎকার। এটার প্রাইস কিরকম পড়বে? এটা পড়বে 7,500। এটা পড়বে 7,500। তারপরে আমরা ভিতরের দিকে যাই, আস্তে আস্তে দেখেন, এটা হলো যে রেহেল বক্স, রেহেল থবে এর ভিতরে, আবার এর রেল এরকম করে থবে, তারপর রেল এই যে একটা কুরআন শরীফ রাখবে ভিতরে, কুরআন শরীফ রাখতে পারবে, রাখবে তারপরে পড়তে পারবে, পড়তে যদি আমরা কাপড় জলায় রাখি, এটা রাখলো, এটা রাখলে সুন্দর হবে, সুন্দর করে থাকলো। মাই গড, খুবই চমৎকার, খুবই চমৎকার। এটা একটা জিনিস, আপনি এটা, এটা দাম পড়বে আপনার 1400 টাকা। এটা দাম পড়বে 1400 টাকা। জি, এটা কি হোলসেল প্রাইস আলাদা? এটা রিটেল প্রাইস বলছি, এটা রিটেল প্রাইস, হোলসেল প্রাইসটা আলাদা। যারা হোলসেল বেশি নেবে তারা আমাদের যোগাযোগ করবে, যোগাযোগ করতে পারবে। তারপরে যে কালে মালিক আছে, ধরো যারা কালে মা দিবে, ইয়া দিবে, যে এই যে কালের মধ্যে, এগুলো পিতল দিয়ে, কাঠের মধ্যে, কাঠের দিয়ে, হ্যাঁ, চমৎকার। তারপরে রেহেল, শুধু রেহেল হবে, শিশন কাঠের রেহেল হবে, যে কোরআন শরীফ যারা রেহেল বাচ্চা বা ইয়েরা পড়তে পারে, রেহেল হবে। এটা এই জিনিসগুলো, যে জিনিসগুলো দেখছি আমরা, তো ভাই এগুলো আমাদের তো ভিডিও তো বিভিন্ন জায়গা থেকে দেখে, তো সেগুলো শিপ আছে, এগুলো কি অনলাইনে আপনারা দিতে পারবেন? হ্যাঁ, অনলাইনে দিতে পারবো, মানে কুরিয়ারে, কুরিয়ারে, হ্যাঁ, কুরিয়ার চার্জ দিলে দিতে পারবো, কুরিয়ার চার্জ দিলে দিতে পারবো। তারপরে যে আংটি, জুয়েলারি বক্স আছে, জুয়েলারি বক্স গুলো আছে, আংটি, জুয়েলারি বক্স, তারপরে যে বাচ্চাদের জন্য মানি ব্যাংক আছে, মানি ব্যাংক, বিভিন্ন রেটের আছে, মানি ব্যাংক বিভিন্ন রেটের আছে। যেখানে একটা কামানের একটা ডিজাইন, কামান আছে, এখানে একটা কামানের ডিজাইন আছে, জি জি, কামান আছে, পেন হোল্ডার আছে, পেন হোল্ডার অনেক কিছু আছে। তারপরে আপনার চামচ আছে, দান দেখেন, এই যে, এই যে চামচ, কাঠের চামচ আছে, এই যে কাঠের চামচ গুলো, এই যে কাঠের চামচ গুলো হবে, কাঠের চামচ যারা ইউজ করতে চায়, এই যে, হ্যাঁ, মাই গড, খুবই চমৎকার, জি জি, একদম সেট, তাই না, একদম সেট। এই সেটের দাম কত পড়বে? এটা সেটের দাম পড়বে আপনার হলো 650 টাকা। 650 টাকা, জি, অনেক কিছু। আর তো পেন হোল্ডার আছে, এই যে বিভিন্ন ইয়ে পেন হোল্ডার, তারপরে যে চার গ্লাস, গ্লাস দেখবে, আবার পেন রাখবে, কার্ড রাখবে, সব কিছু রাখতে পারবে। আবার সিগারেট রাখার বক্স আছে, এই যে এটা হলো সিগারেট রাখার বক্স, এই যে সিগারেট রাখার বক্স, জি জি, অনেক কিছু আছে। তারপরে যে মানি ব্যাংক আছে, ঘর মানি ব্যাংক, এটা বাচ্চাকে দিলে আমার অনেক সুন্দর, ওরা টাকা জমাতে পারবে, টাকা জমাতে পারবে, মানি ব্যাংক, ঠিক আছে। তারপরে এই পাশে আমরা দেখি যে এখানে রড আয়রন দিয়ে, রিকশা আছে, রিকশা, সাইকেল, সাইকেল, জি, এই সমস্ত আইটেম গুলো এখানে আছে, জি। তারপরে যে এই টি টেবিল গুলো আছে, যেগুলো, এই যে এখানে এগুলো, এগুলো, এগুলো 21 ইঞ্চি আছে, 18 ইঞ্চি আছে, 15 ইঞ্চি আছে, এগুলো 21, 18, 15, জি জি, যেগুলো স্কুল সিপ জিনিস, এগুলো অ্যাভেলেবল পাবে না, অ্যাভেলেবল পাবে, আমরাই এগুলো ইম্পোর্ট করি ইন্ডিয়া থেকে, চমৎকার, জি। তো এই জিনিস, আবার লাঠি আছে, লাঠি, এই যে ফোল্ডিং লাঠি আছে,
এই যে লাঠি 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 গুলো খোলা যাবে লাঠি এই লাঠি এই লাঠি গুলো এইটা মানুষ কিন্তু চায় এই যে খোলা যাবে খুলে ধরেন এই যে দেখেন আপনি হ্যাঁ এই যে আপনি খুলে একদম ছোট করে ব্যাগের মধ্যে নিয়ে যে আবার লাগাইতে পারবেন এই যে আমরা সব খোলা যাবে পাটে পাটে সব পাট পাট খোলা যাবে খোলা যাবে খুলে আবার আপনি সাথে আবার এই যে লাগাই দিয়ে নষ্ট হবে না এবং এটি ফোল্ডিং করে রাখা যাবে খুবই চমৎকার উপরে হাতলটা কি পিতল 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 হাতলটা পিতল বেশ চমৎকার জিনিস এবং এই যে আমি আছি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সিটি কমপ্লেক্স এটি হচ্ছে সিটি কমপ্লেক্স এই মার্কেটের শপ হচ্ছে শপিং হ্যান্ড এখান থেকে আপনি কিন্তু এক্সক্লুসিভ যে আরও মানি ব্যাগ আছে এই যে এগুলো আছে অনেক কিছু নিতে পারবেন এখান থেকে তারপর বাটি সেট আছে অনেক কিছু আছে আমি ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিই একবারে অসাধারণ ডিজাইন এখানে চমৎকার ইউনিক ডিজাইনের জিনিসগুলো আপনারা এই শপ থেকে নিতে পারবেন ভিডিওটি আমরা অল্পের মধ্যে করলাম যারা এই পণ্যগুলো নিতে চান তারা কিন্তু এই শপের অ্যাড্রেসটা আমরা স্ক্রিনের মধ্যে দেওয়া আছে সেখান থেকে তাদেরকে নক করে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই পণ্যগুলো নিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ